সময় পেলায় যিমানে মিটিং করে থাকবে ইমানে আমার সাপোর্টার বাড়ি গই আছে বাড়ি গই আছে। আজিও তো বিজেপি এই আমার বিপেপ দল সুমাইছে, আপনারাও দেখেছে। আর এইফালে দৈনিক সুমাই আছে, মুঠতে অহাকালিও সুমাব হরি সিং আর ভৈরবকুণ্ডত মই গই আছো দুটা সমষ্টিত, তাতেও বিজেপির মানুষ বহুত সুমাব। তো আজি ইয়াতেও গড়েশ্বর সমষ্টিত আপনার সেই খাওয়ারবাহা আর শিঙিমারি এই দুটা জায়গা ইউ পি পি এলে নামত বাইক রেলি ফেলে আপনাদের রাস্তা ব্লক করে দিয়েছে, হয় না নয়? এইটা এনেকা করে মানুষের মনটি জয় করব নিব, মানুষের জয় করব নিব। বি পি এফ দল গড়েশ্বর সমষ্টিত 100%-100% জিকি আছে। এইটা কি খেলা করে আছে, এই তো কি খেলা করে আছে, ইমান অত্যাচার আমার রাজ্যের উপর। পরিবর্তনের কথা কৈছে আমার মহেশ্বর বড় ডাঙরিয়াও কৈছে বা আমার আগত বক্তা সকলে কৈছে, ইউ পি পি এলে পরিবর্তনের কথা কয় বা হেমন্ত বিশ্ব শর্মাই পরিবর্তনের কথা কয়। পরিবর্তন তো কোনটো? এই মারামারি এটা ইমান আরাম শান্তির আছে চালা আমি এইটুকে, তারমানে ইহতের মতে পরিবর্তনটা কি হব, শান্তির জায়গাত মারামারি, এইটাই পরিবর্তন। এই হেমন্ত বিশ্ব শর্মা আর প্রমোদ বড়োর কিবা এইটাই বিটিআর চুক্তিটা দেখা নাই, বিটিআর চুক্তিটা দেখা নাই আপনার চাইছে সবই গম পায়। প্রমোদ বড়ো আর হেমন্ত বিশ্ব শর্মা দুজনে এই চুক্তিটা করে আনিছে, বাকি এন ডি এফ বি চারিটা গোটে এই চুক্তিত একো দেখা নাই, জাস্ট এক ঘন্টামান আগত মাতি পেলাই সই করব দিছে, মকো সাক্ষী হিসাবে সই করবলে দিছে, ভিতরত কি আছে নাই এইটো চাব দিয়া নাই। এনেকুৱা চুক্তি হয় নাকি? চুক্তিকারী সকলে কি লিখিছে লিখা নাই সেইটোই যদি চাবলেই নোৱাৰে। এই প্রমোদ বড়ো আর হেমন্ত বিশ্ব শর্মা দুজনে চুক্তি করে আনিছে এইটো আমি কব পাৰো। আর বিটিআর চুক্তিত কি আছে কি নাই, একটা তো মানুষক উচ্ছেদ করা, আমি যত মাটির পাত্তা দিব ওলাই আছে, এইখিনি মাটিত টকা বড়োই হোক কারো রাভা বা রাজবংশী বা মুসলিম বেঙ্গলি বা হিন্দিভাষী বা আদিবাসী বা নাথযোগী বা কলিতা বা সূত্রধর বা মদাহী যিমান জাতি জনগোষ্ঠী আছে এই অঞ্চলত, এনেকুৱা খাস মাটি বা একশনীয়া মাটি বা থৌজি মাটি বা বিজার গেজিয়ার এইবিলাক মাটির যোনে আছে সবে ইলিগেল বলে, সেই কারণে ইয়ারপরা উচ্ছেদ করব লাগে। শক্তি তো হইতে শক্তি হইতে তো হইতে পরিবর্তন, ইয়াতে মারামারি হব না নাই সেটুকে বিচার আছে হেমন্ত বিশ্ব শর্মা আর প্রমোদ বড়োই, সেটুকে পরিবর্তন কয় আছে। আমি বহুত শান্তিত আছে ভাই আর শান্তিত থাকিব বিচারে। হেমন্ত বিশ্ব শর্মা আপনি ইয়াত বিটিসিত সোমাই ফেলাই এই গণ্ডগোলটো করব বিচারিব নালাগে, আর কিবা যদি হয় ইয়ার টোটাল রেসপন্সিবল হেমন্ত বিশ্ব শর্মা, বিটিসিত যদি গণ্ডগোল হয় পুরা হেমন্ত বিশ্ব শর্মার দায়িত্ব লোক লাগবে। আর কথা তো কই আছে কি আমার মানু, আমার মানু কোন আমার মানু, আমার মানু একো পোৱা নাই, আমার মানু একো সুবিধা পোৱা নাই, কি বুঝাইছে এইটো? বড়োর বাদে বেলেগ যিমান জাতি আছে একো সুবিধা পোৱা নাই, একো হোৱা নাই, পুরা ডিফ্রাই পিছ পড়ে আছে, এই কথাটো বুঝাইছে। বড়ো সকলে নিজাভোগীয়া রাস্তা বনাই লৈছে, বড়ো সকলে নিজাভোগীয়া স্কুল বনাই লৈছে, বড়ো সকলে নিজাভোগীয়া চাকরি লৈছে, বড়ো সকলে নিজাভোগীয়া সুবিধা লৈছে, বড়োর বাদে বেলেগ কোনো জাতিয়ে এই বিটিসিত সুবিধা পোৱা নাই বুলি কয় আছে এই হেমন্ত বিশ্ব শর্মা। এইবিলাক এটো কি বুঝায় বড়ো আর অনাবড়ো গণ্ডগোল করব কারণে এই ভাষণটা রাখিছে হেমন্ত বিশ্ব শর্মায়? এটা ভাল খবর নাই, এটা ভাল হয় নাই। পরিবর্তন এটুকে কয় আছে কি, পরিবর্তন কোয়াটো এটুকু কয় আছে শান্তি পুরা এফালে অশান্তি আনিব লাগে, পরিবর্তন এটুই। আমার বিটিসি বাকি রাজ্যে এটু বিচারা নাই, কোনেও বিচারা নাই, আর যিমান চেষ্টা নকরক কিয় হেমন্ত বিশ্ব শর্মায়ে বিটিসিত শিপ হব নোয়ারে নোয়ারে নোয়ারে। হেমন্ত বিশ্ব শর্মা বিটিসিত শিপ হব বিচারিছে, পারিও জানো, অসমতো চান্সে নাই তার,
অসমৰ চান্সে নাই তাৰ চিফ মিনিষ্টাৰ হোৱা। এই কাৰণে এতিয়া বি টি চিত নাম হৈছে চিফ হ'ব কাৰণে, বি টি চিৰ চিফ হ'ব কাৰণে। আৰু বি টি চিৰ চিফ হৈ পেলাই কি কৰিব, এই ডিমা হাছাও এন চি হিলছৰ যিটো 1000 crore কেলেংকাৰি কৰিছে, একে লাইনতে এই বি টি চিটো এনেকুৱা কেলেংকাৰি কৰিবৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাই চেষ্টা চলাই আছে, যুঁজি আছে। কিন্তু আমি কৈছোঁ নোৱাৰিব ভাই, নোৱাৰিব। বি জে পি চৰকাৰ নহয় বি টি চিত, বি টি চিত চৰকাৰ হ'ব বি পি এফ, বি টি চিত চৰকাৰ হ'ব বি পি এফ, বি টি চিত চৰকাৰ নহয় বি জে পি বা ইউ পি পি এল, চিধা কথা। আৰু কি দেখাই আছে, কি দেখাই আছে, আমাৰ বি পি এফ দলৰ ফ্লেগটো কেনেকৈ ওলাই পেলাই ৰাস্তাৰ পৰা পূৰা খাৰি লৈ যাই পেলাই জ্বলাব পাৰি বি জে পিয়ে, কেনেকৈ পাৰে, এইটো কি হ'ল? অঁ আপনিহে পাৰে, আপনি কৰিলে আমাৰ একো দোষ নাই, আপনিহে পাৰে। মই অহাকালি কোকৰাঝাৰ গৈ আছোঁ, বি পি এফৰ ফ্লেগ একটাও থাকিব নালাগে এই সমষ্টিত বা অৰ্জাটো। কি হ'ল এইটো, কি কি ৰাজনীতি হ'ল? আৰু আজি ইয়াত মানুহ ৰখি আছে, বাইক ৰেলি কৰি পেলাই এনে মানুহ অহাটো বন্ধ কৰি আছে, এইটোতো কি বাৰ। ইয়াত আমাৰ বি পি এফ দলৰ প্ৰাৰ্থী মহেশ্বৰ বসুমতাৰী হাৰিব না জিকিব ক, জিকিব না হাৰিব? দে বড়োসকলে কওকচোন, দেখা না যেন যেন বড়ো কেন, আমি চৰকাৰ বনোৱাৰ পিছত কিছুমান কাম কৰিব ওলাই আছোঁ, কিছুমান